হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ছবি আছে আমার হাতে একটি ফোন, দেখতে হচ্ছে বন্ধুরা স্যাম্পনি z28 ফোনটি মডেল। বন্ধুরা এই ফোনটি আমাদের প্রবলেম, বন্ধুরা ফোনটি পিন লক প্যাটার্ন লক পড়ে গেছে, প্যাটার্ন লকটি আমরা ভুলে গেছি। বন্ধুরা প্যাটার্ন লক, পিন লক, পাসওয়ার্ড যে কোনো কীভাবে আজকে আনলক করতে হয় সেটি তোমাকে দেখিয়ে দেবো। বন্ধুরা এর জন্য কোনো কম্পিউটার প্রয়োজন পাবে না, উইদাউট কম্পিউটার আমরা কম্পিউটার ছাড়া এটি আনলক করবো। ছবি কথাটা নেবে, চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এখনও তোমরা যশোর 124 চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, আর পাশের জায়গায় বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশানটি অন করে নাও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোডগুলি তোমরা সহজে যাতে পেয়ে যাও। সিবিএস ফোনটি আনলক করার জন্য সর্বপ্রথম আমাদের ফোনটি অফ করে নিতে হবে। অফ করে নেওয়ার পর বন্ধুরা ভলিউম আপ এবং পাওয়ার কি আমরা এটি একসাথে চেপে ধরে রাখবো 10 থেকে 12 সেকেন্ড। ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একসাথে প্রেস করে রাখছি। বন্ধুরা একসাথে প্রেস করে রাখার পর আমাদের একটি মেনু আসবে এখানে। ছবি দেখতে পাচ্ছ এরকম একটি মেনু আসছে, তো সর্বপ্রথম প্রথম যে অপশানটি আছে রিকভার মোড, এই অপশানটি আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বন্ধুরা ভলিউম ডাউন যে বাটনটি আছে সেটি আমাদের ক্লিক করতে হবে। ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা রিকভার মোড তোমাকে দেখানোর চেষ্টা করছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ রিকভার মোড। রিকভার মোডে এসে আমাদের ক্লিক করতে হবে ভলিউম ডাউন বাটনটি প্রেস করতে হবে। ছবি আসতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে কীভাবে আমরা উইদাউট কম্পিউটার ছাড়া এটি আনলক করলাম। ছবি দেখো ভলিউম ডাউন বাটন প্রেস করলাম, ভলিউম ডাউন বাটন প্রেস করার পর বন্ধুরা দেখো আমাদের ঠিক এরকম একটু মেনু শো করছে। ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ভলিউম ডাউন বাটনটি প্রেস করলাম, প্রেস করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওয়েট করার পর বন্ধুরা আমাদের যেটা হবে সেটা হলো বন্ধুরা রিকভার মোডে চলে যাবে ফোনটি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি রিকভার মোডে চলে এসছে। এখানে বন্ধুরা দেখো আমাদের নো কমেন্ট শো করছে। এখানে আমাদের যেটা করতে হবে ভলিউম আপ এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করতে হবে 1 থেকে 2 সেকেন্ড। প্রেস করে রাখলে বন্ধুরা আমাদের রিকভার মোডে চলে আসবে। দেখতে পাচ্ছ বন্ধুরা রিকভার মোডটি চলে এসেছে। এখন বন্ধুরা আমাদের এখানে একটি অপশন সিলেক্ট করতে হবে, দেখতে পাচ্ছ বন্ধুরা ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে বন্ধুরা আমাদের পাওয়ার বাটনটি প্রেস করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা দেখো আমাদের পাওয়ার বাটনটি প্রেস করতে হবে, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই অপশনটি ক্লিক করে পাওয়ার বাটন প্রেস করলাম। নিচের দিকে এসে আবার পাওয়ার বাটনটি প্রেস করবো, তাহলে বন্ধুরা আমাদের ফোনে যত রকম ডাটা আছে সেগুলো ডিলিট হবে, ফোনটি পুরোভাবে ফরম্যাট হবে এবং ফোনটি পুরোভাবে রিসেট হবে। সেভাবে দেখে পাওয়ার বাটন প্রেস করলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা ফোনটি সম্পূর্ণভাবে ইরেজ হয়ে যাচ্ছে, পুরো ডাটা কোনো ডিলিট হয়ে গেছে। এবং বন্ধুরা এখানে চাচ্ছে সিস্টেম রিবুট নাও, সে বন্ধুরা আমি এখানে পাওয়ার বাটন প্রেস করলাম। পাওয়ার বাটন প্রেস করার পর বন্ধুরা দেখো আমাদের ফোনটি অন হচ্ছে, নতুন করে ফোনটি রিস্টার্ট নিয়েছে। রিস্টার্ট নেওয়ার পর ফোনটি অন হচ্ছে, অন হওয়ার পর দেখবো বন্ধুরা আমাদের ফোনটি আনলক হয়েছে কিনা। বন্ধুরা খুবই সহজ একটি ভিডিও, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা নিজেরাই ফোন আনলক করতে পারবা। বন্ধুরা স্যাম্পনি z30, z50 আরও বেশ কিছু মডেল আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি অন হচ্ছে। ফোনটি অন হওয়ার পর বন্ধুরা আমরা দেখবো যে ফোনটি আমাদের লক যেটি ছিল সেটি আনলক হয়েছে কিনা। দেখতে পাচ্ছ বন্ধুরা ফোনটি আমাদের সম্পূর্ণভাবে অন হয়ে গেছে, এবং বন্ধুরা আমাদের ফোনটি যেটি লক ছিল সেই লকটি কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের ফোনটি পুরোভাবে আনলক হয়েছে। বন্ধুরা নেক্সট ভিডিওতে তোমাকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে গুগল অ্যাকাউন্ট বাইপাস করতে হয় উইদাউট কম্পিউটার, এর জন্য কোনো কম্পিউটার প্রয়োজন পড়বে না। সেভাবে আমি তোমাকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আমরা গুগল অ্যাকাউন্টটি বাইপাস করতে পারি কোনো কম্পিউটার ছাড়াই। সেভাবে ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক করবা, অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, ভিডিওটি সম্বন্ধে কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। ছবি আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, বাই।